নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। যথাযোগ্য মর্যাদায় নেতাজির 125তম জন্মবার্ষিকী পালিত, আদর্শে চলার শপথ। প্রয়াণ বার্ষিকীতে পরিতোষ পাল চৌধুরী স্মরণ, 6 জনকে সাংবাদিকতা পুরস্কার। শিলচরের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাতিল সাংস্কৃতিক কার্যক্রম, প্রভাত ফেরিও। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় সর্বত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে শিলচরে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবর্ষ উদযাপন সমিতির পক্ষ থেকে সকাল 9টায় লাঙ্গলখাড়াস্থিত নেতাজির মূর্তিতে মালদান করেন সমিতির সম্পাদক সুব্রত চন্দ্রনাথ, সহসভাপতি দীপঙ্কর চন্দ, কোষাধ্যক্ষ নকুর রঞ্জন পাল, সহ সম্পাদক রাহুল রায় ও তমজিৎ সাহা সহ সমিতির কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে অধ্যাপক অজয় রায়, ভবতোষ চক্রবর্তী, হিল্লোল ভট্ট আচার্য, মধুমিতা দেব প্রমুখ। এছাড়াও সেখানে উপস্থিত সমিতির সদস্যরা সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবর্ষ পূর্তি উপলক্ষে নেতাজির সংগ্রাম, সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর স্বপ্নের ভারতবর্ষ গড়ে তোলার লক্ষ্যে শপথ গ্রহণ করেন। শিলচরের সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ তথা সমিতির সহসভাপতি দীপঙ্কর চন্দ শপথ বাক্য পাঠ করান। এছাড়াও এদিন সমিতির বিভিন্ন উপসমিতি জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠান আয়োজন করে। সমিতির উদ্যোগে এদিন অনলাইন আলোচনা সভারও আয়োজন করা হয়। সেখানে সমিতির সভাপতি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপধীর ভট্টাচার্যের পৌরোহিত্যে পরিচালিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গণ আন্দোলনের বিশিষ্ট নেতা অসিত ভট্টাচার্য, সঞ্চালনা করেন সুব্রত চন্দ্রনাথ। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবর্ষ উদযাপন সমিতির পক্ষ থেকে গোটা বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি। করোনাজনিত পরিস্থিতির জন্য আমাদের অনুষ্ঠানের কিছুটা সংক্ষিপ্তকরণ ঘটেছে, কিন্তু আমরা মনে করি যে আজকের এই বর্তমান ভারতবর্ষে যেখানে জাত পাত ধর্মের ভিত্তিতে রাজনীতিটাকে কলুষিত করা হচ্ছে, যেখানে সাধারণ মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হচ্ছে, যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে, যেখানে শিক্ষার অধিকারকে খর্ব করা হচ্ছে, যেখানে বিজ্ঞান মনস্কতাকে ধ্বংস করার চেষ্টা চলছে, যেখানে মানুষের মধ্যে কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের জন্ম দিয়ে ভারতবর্ষকে হাজার বছর পেছনে ঠেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে, সেইখানে আমরা মনে করি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রাসঙ্গিকতা অত্যন্ত বেশি। তাই আমরা গোটা বছর জুড়ে গ্রামে গঞ্জে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে, শহরে আমরা নেতাজির আদর্শ প্রচারে আমরা ব্রতী হয়েছি। আমরা আমাদের এই চেষ্টায় আমরা সার্থক হয়েছি বলে আমাদের ধারণা। রবিবার AIDSO, AIDYO, AIMSS-এর যৌথ উদ্যোগে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি বসিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন AIDSO-র জেলা সহসভাপতি প্রশান্ত ভট্টাচার্য, সম্পাদক গৌরচন্দ্র দাস, শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক আপনলাল দাস প্রমুখ। এছাড়াও সেখানে উপস্থিত সদস্যরা নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবর্ষ পূর্তি উপলক্ষে তাঁর স্বপ্নের ভারতবর্ষ গড়ে তোলার লক্ষ্যে শপথ গ্রহণ করেন। AIDYO-র জেলা সম্পাদক বিজিৎ কুমার সিংহ শপথ বাক্য পাঠ করান। সেখানে বক্তব্য রাখতে গিয়ে গৌরচন্দ্র দাস বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়েছিলেন শোষণ বঞ্চনাহীন ভারতবর্ষ, কিন্তু আজ স্বাধীনতার 75 বছর অতিক্রান্ত হলেও দেশে সামাজিক বৈষম্যের পথ প্রশস্ত করা হচ্ছে, বিজ্ঞান মনস্কতা আক্রান্ত হচ্ছে, মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, সংগ্রামার্জিত গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, শিক্ষা স্বাস্থ্য ইত্যাদিকে পণ্যে পর্যবসিত করে তা সংকুচিত করা হচ্ছে, ফলে দেশের নাগরিকরা গভীর সংকটের সম্মুখীন। নেতাজি এই ভারতবর্ষ চাননি, তাই আমাদের বর্ণবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং সর্বপ্রকার শোষণ, বঞ্চনা ও অবিচার সমূলে উৎপাটন করার লক্ষ্যে সাধারণের পাশে দাঁড়াতে হবে। এছাড়াও সংগঠনগুলির উদ্যোগে দুধপাতিল, আশ্রম রোড, ধোয়ারবন্দ, শ্রীকুনা ইত্যাদি স্থানে প্রতিকৃতি স্থাপন সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস উপলক্ষে আমরা
অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া ডিওয়াইও, কমসমল এবং অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আজকে এই কোভিড পরিস্থিতিতে শারীরিক দূরত্ব বজায় রেখে আমরা অত্যন্ত দুঃখের সাথেই আজকে ছোট্ট করে অনুষ্ঠান করতে হচ্ছে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা খুব আগ্রহের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমাদের বিভিন্ন জায়গা থেকে আবেদন জানিয়েছে, কিন্তু এই কোভিড পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে এই ছোট করে অনুষ্ঠান করার জন্য। আজকে আমাদের সংগঠনগুলোর উদ্যোগে কাছাড় জেলার বিভিন্ন স্থানে শারীরিক দূরত্ব বজায় রেখে আমরা এই কোভিড পরিস্থিতিতেও আজকের দিনের যে অন্যায় অত্যাচার, এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নেতাজির চিন্তাকে পাথেয় করে নেতাজির জীবন সংগ্রামকে আমাদের সংগঠনের সদস্যরা, সমর্থকরা এবং সাধারণ ছাত্রছাত্রীরা জীবনে গ্রহণ করে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা এই ছোট্ট ছোট্ট অনুষ্ঠানগুলিতে জায়গায় জায়গায় আজকে শপথ অনুষ্ঠান আমরা করছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী পালন করল লক্ষ্মীপুর নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটি। লক্ষ্মীপুর শহরের স্থায়ী নেতাজি মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বিভিন্ন সংগঠনের কর্মকর্তা সহ শহরের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে লক্ষ্মীপুরে বিধায়ক কৌশিক রায় উপস্থিত ছিলেন। পাশে থাকা বীর টিকেন্দ্রজিতের মূর্তিতে মাল্যদান পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, লক্ষ্মীপুর মণ্ডল সাধারণ সম্পাদক গুঞ্জন কর, শিক্ষক সুমিত চক্রবর্তী, স্বপন চন্দ, শিল্পজিৎ পাল, বিমলেন্দু চক্রবর্তী, রজত ঘোষ, অজন্তা দেব, শম্পা দাস, নববিন্দু রায় প্রমুখ। প্রতিবছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচিতে সশ্রদ্ধভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামী তথা আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী পালন করল এমএল দাস ফাউন্ডেশন হাইলাকান্দি। এ উপলক্ষে রবিবার সকাল 10টায় প্রথমে নেতাজির প্রতিকৃতিতে মালদান ও প্রদীপ প্রজ্বলন করেন ফাউন্ডেশনের সভাপতি মনোজ কান্তি দাস। তারপর পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মৃদুল কান্তি দাস, প্রীতম চৌধুরী, সত্যেন্দ্র চন্দ, রূপালী দাস, সোমা চৌধুরী, মোহনা দাস ও মনোরাজ দাস প্রমুখ। এরপর মনোজকান্তি নেতাজিকে বীর স্বাধীনতা সংগ্রামে আখ্যায়িত করে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন। তিনি রাষ্ট্রীয় পরাক্রম দিবস এবং নেতাজির প্রতিমূর্তি ইন্ডিয়া গেটে স্থাপন করার জন্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উনি ছিলেন বীর স্বাধীনতা সংগ্রামী, ভারতবর্ষে স্বাধীন করার জন্য লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী শহীদ হয়েছেন। উনার মধ্যে স্বামী নেতাজি সুভাষচন্দ্র বসু অন্যতম। উনি ছিলেন বীর স্বাধীনতা সংগ্রামী। উনার 1897-এ উড়িষ্যার কটক শহরে উনার জন্ম হয়েছিল। তারপর উনি অত্যন্ত মেধাবী ছিলেন। ইন্ডিয়ান সিভিল সার্ভিস তখনকার সময়, এখনকার যে আইএস, উনি সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেছিলেন বিলাত থেকে। এরকম মেধাবী ব্যক্তি তারপরে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে পড়েন। উনি সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন। আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ক্যাটাগরিতে উনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। এই মহান ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি ও উনার জন্মজয়ন্তী পালন ও আদর্শ অনুসরণ করে চলার জন্য আহ্বান করছি। হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে রবিবার নেতাজির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। তারপর রাঙ্গেরখালী নেতাজির মূর্তিতে মাল্যদান করা হয়। এই উপলক্ষে সংস্থার তরফে গোপাল কংসবণিক স্বেচ্ছায় রক্তদান করেন। তারপর শিলচর শিবকলোনি নিবাসী মান্টিদের বিবাহের জন্য যৎসামান্য সাহায্য তার মা স্বপ্নাদের হাতে তুলে দেওয়া হয়। সংস্থার তরফে শিলচর ক্যান্সার হাসপাতালে 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত বিনামূল্যে জনতা আহার বিতরণেরও ব্যবস্থা করা হয়েছে। সংস্থার তরফে উপস্থিত ছিলেন সহসভাপতি সন্তোষ দেবনাথ, সম্পাদক কৃষ্ণ কংসবণিক, সহসম্পাদক বিজু পাল, সদস্য রজত শুভ্র ভট্টাচার্য, সম্রাট দাস, ঝুনুকুমার দাস প্রমুখ। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রবিবার বরাক নাগরিক সংসদ এবং ইউটিডিসির উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নেতাজির সাধক সাংবাদিক সম্পাদক পুরুতোষ পালচৌধুরীর স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। ভাষা আন্দোলনের অগ্রগণ্য নেতা পুরুতোষ পালচৌধুরীর এদিন ছিল ষষ্ঠ প্রয়াণবার্ষিকী। আলোচনার বিষয় ছিল ভারতের ঐতিহাসিক প্রেক্ষাপটে বরাক উপত্যকার স্বকীয়তা।
এদিন যে ছয় সাংবাদিককে পুরস্কৃত করা হয় তারা হলেন আমিনুল হক মজুমদার, চিন্ময় নাথ, নুরুল ইসলাম লস্কর, রাহুল কান্তি দেব, পাপড়ু দাস ও গুলশান আহমেদ খান। দুটো সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানে অতিথিরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের উপর বক্তব্য রাখেন। পাশাপাশি ভাষা আন্দোলনের অগ্রণী নেতা পরিতোষ পালচৌধুরীর জীবনের উপরও বক্তারা আলোকপাত করেন। শিলচরে সাধারণতন্ত্র দিবসের সরকারি অনুষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম, প্রভাত ফেরি, ট্যাবলো, পুরস্কার বিতরণী, শিক্ষার্থীদের সমবেত কুচকাওয়াজে অংশগ্রহণ ইত্যাদি বাতিল করা হয়েছে। রাজ্য সরকারের জারি করা সর্বশেষ কোভিড বিধি অনুসারে এবছর সাধারণতন্ত্র দিবস পালনের কার্যসূচি থেকে এই ইভেন্টগুলি বাদ দেওয়া হয়েছে। তবে পুলিশ প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সকাল 9টায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর সমবেত কুচকাওয়াজে দুই ডোজ ভ্যাকসিন গ্রহণকারী প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ ও হোমগার্ডরাই অংশ নেবেন। এতে কোনো শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এবছর জেলা পর্যায়ের অনুষ্ঠানে এবছর সর্বাধিক 500 জন লোককে জমায়েত হতে দেওয়া হবে। জেলার অন্যান্য স্থানে সাধারণতন্ত্র দিবস পালনের অনুষ্ঠানে 200 জনের বেশি লোক জমায়েত হতে দেওয়া হবে না। এছাড়া সাধারণতন্ত্র দিবস পালনের আগে ও পরে এ উপলক্ষে কোনো জমায়েত হতে দেওয়া হবে না। প্রশাসনের নেওয়া কর্মসূচি অনুসারে ভোর 5:30টায় শহরের জনসংযোগ বিভাগের মাইকযোগে দেশাত্মবোধক সঙ্গীত প্রচার করা হবে। এরপর সকাল 7টায় বেসরকারি ভবন প্রতিষ্ঠানে এবং 8টায় সরকারি ভবন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। গান্ধী ভবনে জাতির জনক প্রতিমূর্তিতে মালদান করা হবে সকাল 8:30। তাছাড়া থাকবে গান্ধীবাগে শহীদ তর্পণ। সকাল 11:00টায় থাকছে বিভিন্ন হাসপাতাল, দাতব্য প্রতিষ্ঠান এবং জেলের কয়েদীদের মধ্যে ফলমূল বিতরণ। এছাড়া সন্ধ্যা 6:00টায় থাকছে সরকারি ভবনগুলিতে আলোকসজ্জা। রবিবার সরকারি সূত্রে এই কর্মসূচির কথা জানানো হয়েছে। সোনাই মতিনগর সড়কের আমজুরঘাট সেতু থেকে বুড়িলাটিলা পর্যন্ত 2,48,44,000 টাকা ব্যয়ে নির্মিত রাস্তার উদ্বোধন করলেন সোনাইয়ের বিধায়ক করিমুদ্দিন বড়ভূইয়া। রবিবার ফলক উন্মোচনের মাধ্যমে রাস্তাটির উদ্বোধন করেন বিধায়ক। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার রফিক উদ্দিন চৌধুরী, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নগেন্দ্র দাস, আক্তার হোসেন বড়ভূইয়া, এ কে আজাদ লস্কর, জুনুবাবু লস্কর, খালিদ হাসান লস্কর প্রমুখ। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে করিমুদ্দিন বড়ভূইয়া বলেন, উন্নয়নমূলক কাজে তার কোনো কমিশনের দরকার নেই, তাই কাজ ভালো হতে হবে। এলাকার পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। আমার বিশ্বাস, আমি এসির সঙ্গে কথা বলেছি এখন, যে কোনো না কোনো হেড থেকে আমি চেষ্টা করব অন্তত মার্চে না পারি এপ্রিলে কাজ শুরু করার, সিসি ব্লকের রাস্তা পুরো করে দেব। এটাতে আর মাটি দিয়ে ব্লক থেকে 10 গাড়ি ব্রিক্স ফেলে টেম্পোরারি মেজারমেন্টের কোনো কাজ আমি টেম্পোরারি মেজার করার আমার ইচ্ছা নাই। চেষ্টা করব আমি যে কোনো মতে আমি এই 1600 মিটার অন্তত আমি পার্মানেন্ট সিসি ব্লক করে এপ্রিলের মধ্যে কাজ শুরু করার চেষ্টা করবো। আমার আপনার ভাই এখানে বলেছেন পিএইচির কথা, ফেব্রুয়ারির 30 তারিখের মধ্যে পিএইচির কাজ স্টার্ট করব। আমি এখন এসডিওকে বলেছি মার্চের মধ্যে চেষ্টা করবো শেষ করার। আপনার ভাই আমি ডিপার্টমেন্টকে তুমি বলার পরে মেসেজ দিয়েছিলাম, এখন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার কথা দিয়েছেন 7 দিনের মধ্যে এখানে পিএইচি স্টার্ট হবে। পিএইচির জন্য কোনো অসুবিধা নেই, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী একদিন রিভিউ নিয়েছিলেন সমস্ত আসামের প্রত্যেক ডিস্ট্রিক্টের। তো বাই দা বাই সব ইঞ্জিনিয়ার, ডেপুটি কমিশনার, চিফ ইঞ্জিনিয়ার সবাই ছিলেন। তো কিছু কিছু ক্যাজুয়াল কথা হয়ে যায় অনেক সময় ভিডিও কনফারেন্সে, তো খবর নিয়ে দেখা যায় যে সোনাইয়ের বিধায়ক। দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার শিলচর শহরের কয়েকজন দুস্থ সংবাদপত্র বিক্রেতা মহিলা হকারদের শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দিল উপত্যকার সুপরিচিত ক্রীড়া ও সামাজিক সংস্থা খোঁজ। এদিন সকাল 10:30টায় শিলচর জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে খুশেদা খানম লস্কর স্মৃতি শীতবস্ত্র তুলে দেওয়া হয় কয়েকজন সংবাদপত্র হকারকে। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী তথা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতির সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতির সহসভাপতি মিলন উদ্দিন লস্কর। তিনি শীতবস্ত্র তুলে দিয়ে খোঁজের ধারাবাহিক সামাজিক কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। খোঁজ সম্পাদক সজল লস্কর ও কোষাধ্যক্ষ কামাল হোসেন লস্কর জানান, তারা গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন প্রান্তে ভিক্ষুক ও শারীরিকভাবে অক্ষম লোকদের খুশেদা খানম লস্কর স্মৃতি কম্বল বিতরণের এক কর্মসূচি হাতে নিয়েছেন। রবিবার ঘনিয়ালা এলাকায় কিছু অসহায় ফুটপাতবাসী ও শারীরিকভাবে অক্ষম লোকদের মধ্যে
হাইলাকান্দিতে দরজায় চলো অভিযানকে আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র তথা বরাক উপত্যকার কংগ্রেসের প্রচারের দায়িত্বপ্রাপ্ত নেত্রী নরিতা জয়শুক্ল। রবিবার তিনি হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলনে জানান, ভারতীয় জাতীয় কংগ্রেসের ভিতকে শক্তিশালী করার জন্য তিনি বরাক উপত্যকা ইতিমধ্যে অভিযান শুরু করেছেন এবং এই অভিযানকে আরো তীব্রতর করা হবে। তিনি আরো বলেন, বিজেপি, এজেপি এবং এআইইউডিএফ এর মতো ভারতীয় জাতীয় কংগ্রেস কখনো বিভেদের রাজনীতি করে না। কংগ্রেস নেত্রী নরিতা বলেন, জনগণের সেবার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ, তাই তিনি জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাবেন। তিনি কংগ্রেস কর্মকর্তাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর বিচারধারাকে সামনে রেখে কাজ করার আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক শামসুদ্দিন বরলস্কর, হাইলাকান্দি এনএসইউআই সভাপতি আব্দুল আহাদ বরভুইয়া, জেলা কংগ্রেসের প্রযুক্তি বিভাগের সহসভাপতি তথা যুবনেতা কবির মান্না চৌধুরী প্রমুখ। আমরা যদি ডিভাইডেড থাকি আমাদের কাজটা হবে। এআইইউডিএফ, এজেপি, বিজেপি এই তিনজন একই গ্রুপ, সেম গ্রুপ, আর আমাদেরকে ডিভাইডের মধ্যে ওদের পাওয়ার। কংগ্রেস গভর্নমেন্ট নেহরুর যে বিচারধারা ছিল, এই বিচারধারা কী ছিল? ইনক্লুসিভ গ্রোথ ফর অল, পোরেস্ট অফ দ্য পোর শুড গেট দ্য ওয়েলফেয়ার। এটা কিন্তু স্বাধীনতা সংগ্রামে যারা কাজ করেছে ওইটা দিয়েই কাজ করেছে। যারা স্বাধীনতা সংগ্রামে ছিলেনই না ওরা কী জানে দেশের মানুষের কত দুঃখ, কী আমাদের ভ্যালু ছিল? তো আজকের ডেটের মধ্যে আমরা ভালোবাসা, পার্টি যদি ভালোবাসা থাকে তখনই মানুষের জন্য কাজ করতে পারবো। আমি যদি আপনাকে ভালো পাই তাহলেই আপনার জন্য কাজ করবো, যদি আপনি যদি কাউকে ভালো পান না ওদের জন্য কাজ করবেন। আর এই গভর্নমেন্ট মানুষকে ভালো পায় না, ঠিক কথা তো? যখন 700 মানুষ মারা গেল ইউপিতে, কিছু কেউ করলো? কিছু না। এটাই হিন্দু মুসলিম একটু বলার ভাব, কিন্তু ভালোবাসা যদি মানুষের থাকে তা কাজ করা যাবে। আমার ইচ্ছা যে আমরা সবাই এক হয়, আমাদের ডেভেলপমেন্ট, আমাদের প্রোডাক্টগুলি ডেভেলপমেন্টের জন্য আমরা যেন সবাই এখন কাজ করতে পারি। আপনার আশীর্বাদ রাখবেন, আমি আশা করি এটা হবে। আর আমি সবার বাড়িতে যাবো, সব জায়গাতে জায়গাতে, যেখানে যেখানে আপনারা ডাকবেন। হাইলাকান্দিতে করোনা মহামারীর সংক্রমণ প্রতিরোধে রেডক্রস সোসাইটির পক্ষ থেকে সচেতনতা অভিযান শুরু হয়েছে। এই উপলক্ষে রবিবার আয়নাখাল বাজারে রেডক্রস সোসাইটির হাইলাকান্দি জেলা কমিটির চেয়ারম্যান ক্ষিতিশ রঞ্জন পাল এবং সাধারণ সম্পাদক হীরালাল দত্ত পুরকায়স্থের আহ্বানে সাড়া দিয়ে রেডক্রস সোসাইটির কর্মকর্তারা দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে 500 মাস্ক ও সাবান বিতরণ করেছেন। এক সাংবাদিক সম্মেলনে রেডক্রস সোসাইটির হাইলাকান্দি জেলা কমিটির চেয়ারম্যান ক্ষিতিশ রঞ্জন পাল জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে রেডক্রস সোসাইটির পক্ষ থেকে হাইলাকান্দি জেলাজুড়ে এই সচেতনতা অভিযানকে সফল করতে জেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে আরও বেশি পরিমাণে মাস্ক ও সাবান বিতরণের মাধ্যমে অভিযানকে আরও তীব্রতর করে তোলা হবে। তিনি বর্তমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও করোনাবিধি মেনে মাস্ক, স্যানিটাইজার এবং সাবানের নিয়মিত ব্যবহার করার জন্য আমজনতার প্রতি আহ্বান জানান। আমরা রেডক্রস সোসাইটি হাইলাকান্দির পক্ষ থেকে আমরা এক প্রতিনিধি দল এখানে এসেছি। আমরা সজাগতা জাগরণের জন্য আমরা এখানে এসেছি। এখানে এসে দেখলাম প্রায় 70-90 জনের মানে কোনো মাস্ক ব্যবহার করেন না। তাই আমাদের সাধ্য অনুযায়ী আমরা মাস্ক ব্যবহার করেছি, হাত ধোয়ার জন্য সাবান ব্যবহার দিয়েছি এবং সবাইকে আমরা অনুরোধ করছি যে যে কোভিড মহামারী চলছে তাকে অবহেলা করবেন না, আপনারা তাকে সচেতন থাকুন। এই রোগকে তাড়াবার একমাত্র পন্থাই হচ্ছে সচেতনতা। আমরা নিজে সচেতন থাকি, অন্যদেরকে সচেতন রাখি এবং বাড়ির সবাইকে সচেতন রাখি। আমরা বাইরে থেকে যখন ঘুরে বাড়িতে যাব তখন সবাই যেন সাবান দিয়ে ভালোভাবে হাতটা ধুই এবং মাস্কটা সবসময় যাতে ব্যবহার করি, বিশেষ করে বাইরে যখন আমরা বেরোবো। সেই জিনিসটি সবের কাছে আমরা অনুরোধ জানাবার জন্য আমরা আজকে আয়নাখাল বাজার আমরা এখানে এসেছি। ধন্যবাদ দাদা। ভারত বাংলা সীমান্তবর্তী পাথারকান্দির লক্ষ্মীপুর বাজারে শনিবার সন্ধ্যারাতে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটল। সন্ধ্যা 6টা নাগাদ হঠাৎ গুলির শব্দ শুনে চমকে ওঠেন বাজারের লোকজন। অচেনা দুই যুবক এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। তাতে গুরুতর আহত হন হবিবুল বাহার খন্দকার ওরফে মিনু, বছর 40-এর এক ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় মিনুকে পাথারকান্দি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থা সংকটজনক হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে হবিবুল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, পুরান চাঁদপুরের প্রয়াত শিক্ষক আলাউদ্দিনের পুত্র হবিবুল বাহার খন্দকার। ঘটনার খবর পেয়ে পাথারকান্দি থানার ওসি সমরজিৎ বসু ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করার খবর পাওয়া যায়নি। আগামী 26 জানুয়ারি উত্তর কুরমগঞ্জের লঙ্গাইঘাট জিপির বেতাল গ্রামের ঐতিহ্যবাহী দারুল উলুম করিম শাহ মাদ্রাসায় এবারের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশের জাতীয় পতাকা উত্তোলন সহ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাদ্রাসা পরিচালন কমিটি সহ এই মাহফিল আয়োজনের দায়িত্বে থাকা ব্যক্তিরা সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, এবারের বাৎসরিক সম্মেলন সম্পূর্ণ কোভিড বিধি মেনে পালন করা হবে। এদিন সকাল 8টায় ছাত্রদের উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করবেন মাদ্রাসা কমিটির সদস্যরা এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন সহ প্রজাতন্ত্র দিবস এবং দেশ স্বাধীনের বিভিন্ন দিক তুলে ধরা হবে। তারপর হযরত মৌলানা
এখলাছুর রহমান চৌধুরীর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন অর্থাৎ ওয়াজ মাহফিল শুরু হবে সকাল 10টায় এবং সমাপ্ত হবে রাত 9টায়। আর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সর্বভারতীয় জমিয়াত উলামায়ে হিন্দের সদস্য উত্তরপ্রদেশের মৌলানা কারি সৈয়দ আফফান মনসুরপুরি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সৈয়দ জুনায়দ আহমেদ পীর উজানডিহি, হজরত মৌলানা মুফতি আব্দুল বাছিদ আল কাছিমি সভাপতি, করিমগঞ্জ জেলা ইমারতের শরিয়া ও নদওয়াতুত তামির। মাদ্রাসা করিমগঞ্জ জেলার ঐতিহ্যবাহী কয়েকটি পুরনো মাদ্রাসার মধ্যে একটি। এই মাদ্রাসা শিক্ষার এবং সমাজ সংস্কারের দিকে মানুষকে পরিচালনার ক্ষেত্রে এই মাদ্রাসার উদ্যোগ এবং মাদ্রাসার কর্মটা যথেষ্ট উপযোগী এবং সময়োপযোগী। সেই জন্য এই মাদ্রাসার বাৎসরিক যে ওয়াজ মাহফিল যেটা, সেটাতে করিমগঞ্জ জেলার আপামর জনসাধারণকে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে অংশগ্রহণ করে এটাতে এই অনুষ্ঠানকে সার্থক করার পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। যথাযোগ্য মর্যাদায় নেতাজির 125তম জন্মবার্ষিকী পালিত, আদর্শে চলার শপথ। প্রয়াণ বার্ষিকীতে পরিতোষ পাল চৌধুরী স্মরণ, 6 জনকে সাংবাদিকতা পুরস্কার। শিলচরের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাতিল সাংস্কৃতিক কার্যক্রম, প্রভাত ফেরিও। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।